জন্মদিনের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে খড়িবাড়ির কোয়ার্টার মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ে 2 এ মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু একজনের, জখম তিনজন। আহতরা শিলিগুড়ির এনজেপির বাসিন্দা। এদিন একটি চার চাকা গাড়ি শিলিগুড়ির দিকে আসছিল, সেই সময় একটি বাঁশ বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় চার চাকা গাড়ির। ঘটনার পর চার চাকা গাড়ি থেকে এক মহিলা ও আরো দুজনকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এদিকে গাড়িতে আটকে পড়েন চালক। খড়িবাড়ি ও নকশালবাড়ি পুলিশ ও দমকলের চেষ্টায় আটক চালককে গাড়ি থেকে বের করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। জাতীয় সড়কে লাইট পোস্ট থাকার পরেও আলো না জ্বলায় বারবার দুর্ঘটনা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে ঘটনার পর থেকে পলাতক ট্রাকের চালক। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমরা একটু পরে মানে এই ঘটনাটা তো আধা ঘন্টা আগেই, এক ঘন্টা আগে হয়েছে আমরা শুনলাম। আমরা যতক্ষণ আসলাম গাড়িটা বাতাসি থেকে, ও গাড়িটা ছিল ইয়ং গাড়ি, যাচ্ছিল শিলিগুড়ির দিকে। আর ওই দিক দিয়ে ওভারলোডিং ট্রাক আসছিল, বাস ওভারলোডিং ট্রাক, ও ওভারটেক করতে গিয়ে ইয়ন গাড়িকে মানে মুখোমুখি সংঘর্ষ করছে। এটার মধ্যে চারজন গুরুতর আহত হয়েছে। চারজনের মধ্যে তিনজনকে তো আমরা যেভাবে হোক মানে কষ্ট করে নকশালবাড়ি রুরাল হসপিটালে পাঠাতে পারছি, কিন্তু আবার যে ড্রাইভার লোক যে ছিল ও অনেক কষ্ট করছে, তারপরে অনেক মেশিন ছেশিন দিয়ে কাটাকাটি করার পরে অনেক কষ্ট করে পুলিশ প্রশাসন সহায়তা করছে, তারপরে ওনাকে আবার আমরা সহায়তা করে মানে পাঠাইছি। আমরা দুর্ঘটনা ঘটেছে আমাদের কোয়ার্টার মোড়ের সামনে। একটা বাসে একটা বড় গাড়ির সঙ্গে একটা ছোট গাড়ি খুব সময়মতো এরা কোনো অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিল, খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়। খবর পেয়ে আমরা এখানে আছি। আমাদের এখানে আইএনটিটিসির জেলা সভাপতি অলরেডি আগের থেকে এখানে আছেন। আমরা এসে দেখলাম একজনের ডেথ হয়েছে আর একজন খুবই সিরিয়াস আছে, বাকি তিনজনকে মেডিকেলে রেফার করা হয়েছে, এখন ওদের আন্ডার ট্রিটমেন্ট আছে। তবে যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে খুব ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। শুনতে পেলাম যে ওই যে ট্রাকটার সাথে মেরেছে ওই ট্রাকটার মধ্যে বাঁশ বোঝাই ছিল, গাড়িটা গিয়ে সোজা মেরেছে। গাড়িটার অবস্থা খুব খারাপ এবং যারা পেশেন্টরা ছিল তারাও খুব সিরিয়াস অবস্থাতে আছে। এইখান থেকে প্রাথমিক চিকিৎসা করে বাকিদেরকে মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।